অনেক বছর ধরে বন দপ্তরে দুর্নীতি হয়ে আসছে। নতুন সরকার এই দুর্নীতি তদন্ত করছে, তবে আগামী এক দুই বছরের মধ্যে বন দপ্তর দুর্নীতি মুক্ত হতে পারবে বলে জানিয়েছেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। রবিবার রাজধানীর উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের অডিটোরিয়ামে বন কর্মচারীদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই কথা বলেন বনমন্ত্রী। অনেক বছর ধরে বন বিভাগে কেলেঙ্কারি চলছে, সেই কেলেঙ্কারি বন্ধ করতে এবং যারা এই কেলেঙ্কারির সাথে জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দপ্তর তৈরি রয়েছে। তবে আগামী এক দুই বছরের মধ্যে বন দপ্তরকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে। রবিবার বন কর্মচারী সংঘের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই কথা বলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। ত্রিপুরা রাজ্য বন বিভাগীয় কর্মচারী সংঘের প্রথম ত্রিবার্ষিক সদর বিভাগীয় সম্মেলন রবিবার রাজধানীর উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া দুর্নীতির কথা স্বীকার করেন এবং আগামী দু এক বছরের মধ্যে দপ্তর দুর্নীতিমুক্ত হতে পারবে বলে জানিয়েছেন। এই ব্যাপার নিয়ে আমি সিরিয়াসলি আমি টেক আপ করছেন, কারণ আমরা জানি অনেক বছর ধরে আমরা বন বিভাগে অনেক কেলেঙ্কারি, অনেক মিসম্যানেজমেন্ট হয়েছেন, এটা আমি জানি। এর ব্যাপার নিয়ে আমরা প্রত্যেক মাসে আমি সবার আমাদের বন বিভাগের কর্মচারী, বন বিভাগের অফিসারকে আমি মিটিং ডাকিয়ে আমি প্রায় দুই তিনবার করেছেন। আমি আশা করি আমরা এখন নতুন প্রায় পাঁচ ছয় মাস হয়েছেন আমরা সরকার গঠন করেছেন, আমাকে টাইম দেন, এক দুই বছরের মধ্যে আমি আশা করি কর্মচারীদের সম্মেলনে সংগঠনের সদর বিভাগীয় কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে এবং বন কর্মচারীদের বদলির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।